জাপানের সিনেমা হলে বাথরুমেও ছোট স্ক্রিন লাগানো থাকে, যাতে দর্শক এক সেকেন্ডের জন্য কোনো সিন মিস না করে। একবার চীনের এক ব্যক্তি একটি চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি একটি 1.5 লিটার কোকাকোলার বোতল মাত্র 10 সেকেন্ডে শেষ করবেন। তিনি এই চ্যালেঞ্জটি প্রায় সম্পূর্ণ করেছিলেন, কিন্তু এরপরেও তিনি মারা যান কারণ তার শরীরে প্রচুর পরিমাণে গ্যাস জমা হয়ে যায়। জাপানের অনেক লিফটের বোতামে আপনি 4 নম্বর ফ্লোরের বোতাম খুঁজে পাবেন না, কারণ সেইখানে 4 সংখ্যাটি অশুভ বলে মানা হয়, তাই সেখানে 3-এর পরে আপনি 5 দেখতে পাবেন। রবার্ট নামে এক ব্যক্তি একবার কোনো ক্রমে জেল থেকে পালিয়ে যান, কিন্তু কিছুক্ষণ পর তিনি আবার নিজেই জেলে এসে ধরা দেন। তার কথা মতে বাইরে নাকি অনেক ঠান্ডা, এর চেয়ে জেলের ভিতরেই আরাম আছে। জাপানের পাসপোর্ট প্রায় পৃথিবীর থেকে শক্তিশালী পাসপোর্ট, এর মাধ্যমে আপনি পৃথিবীর 190টি দেশ বিনা ভিসায় ঘুরতে পারবেন। যেই ডক্টরটি প্রথমে অসুখ বিসুখ হাত থেকে বাঁচতে নিয়মিত হাত ধোয়ার কথা বলেছিলেন, মানুষ সেই ডক্টরটিকে পাগল ভেবে বন্দি করে রেখেছিলেন। জানেন কি, অ্যাপেলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একজন জীবিত এবং মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্টের মধ্যে পার্থক্য করতে সক্ষম, আর এই কারণে কোনো মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার মোবাইল আনলক করা সম্ভব নয়, কিন্তু অন্যান্য ব্র্যান্ডের মোবাইলগুলি এই পার্থক্য করতে সক্ষম নয়। প্রতি সপ্তাহে 2 বার অ্যালোভেরা জলের সাথে গরম জলের ভাপ মুখে নেওয়ার ফলে সৌন্দর্য বৃদ্ধি পায় এবং মুখের তৈলাক্ত ভাব দূর হয় ও মুখের একটি আলাদা গ্লেসিং দেখা যায়। জানেন কি, জাপানের অনেক স্কুলেই শিশুদের চতুর্থ শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া হয় না। তাদের মধ্যে শিশুর পরীক্ষার নাম্বার পাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হলো শিশুকে সামাজিক করে তোলা। একবার স্বামীজিকে একজন বিদেশি মহিলা প্রশ্ন করেছিলেন, আপনাদের দেশে মহিলারা অন্যর সাথে হ্যান্ডশেক করে না কেন? এর উত্তরে স্বামীজি বলেছিলেন, আপনাদের দেশে সবাই কি মহারানীর সাথে হাত মেলাতে পারেন? সেই মহিলাটি বলেছিলেন, না পারেন না, আমাদের দেশে প্রতিটি মহিলার মহারানী, তাই তাদের সাথে সহজে হাত মেলানো সম্ভব নয়। বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিন।